ছাত্রীদের সাথে নোংরা আচরণ, মোবাইলে খারাপ ছবি দেখানোর অভিযোগ, প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, মারধর গ্রামবাসীদের। আক্রান্ত শিক্ষককে উদ্ধার করল বাগদা থানার পুলিশ। ছাত্রীদের সাথে অশালীন ব্যবহার, মোবাইলে বিভিন্ন নোংরা ছবি দেখানো, নানা আছিলায় ছাত্রীদের গায়ে হাত দেওয়া সহ একাধিক অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ, মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার স্কুল খুলতেই গ্রামবাসীরা একজোট হয়ে চড়াও হন প্রধান শিক্ষকের ওপর। স্কুল ঘরের ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে মারধর, গ্রামবাসীদের চাপে পড়ে এক প্রকার নিজের দোষ কবুল করলেন প্রধান শিক্ষক। খবর পেয়ে প্রধান শিক্ষককে গ্রামবাসীদের আক্রোশের হাত থেকে উদ্ধার করে বাগদা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ বালা। প্রধান শিক্ষক সমীরণ বালার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে বিদ্যালয়ের ছাত্রীদের নানারকমভাবে কুপ্রস্তাব দিতেন প্রধান শিক্ষক, এমনকি স্কুল ছুটির পর ছাত্রীদের নানা কারণে স্কুলে আটকে রাখতেন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এরকম ঘটনা চলছিল, যার ফলে ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বয়রা পঞ্চায়েতের সদস্য অর্ধেন্দু শেখর বিশ্বাস প্রধান শিক্ষককে সাবধানও করেছিলেন। এ বিষয়ে এদিন অর্ধেন্দু শেখর বলেন, এ বিষয়ে আমি আগেও প্রধান শিক্ষককে সতর্ক করেছি, এই বিষয় মেনে নেওয়া যায় না, আমরা চাই উনি অন্যত্র বদলি নিয়ে চলে যান। আগে নানান ধরনের অভিযোগ আছে আমাদের, যেসব গ্রামবাসী ছিল গ্রামবাসী আমার কাছে এক এক করে অনেক রকম অভিযোগ জানিয়েছে। কারুর পায়ে ধাগা থাকে অনেকের, সেই সব ধাগা পড়ে আসলে উনি সেই সব ধাগা ছিঁড়ে দেয়, তারপর পিটায়। ওনাকে আমি অনেকবার ইয়ে করেছি, বলেছি যে আপনি সাবধান হন, আপনার পরে কিন্তু গ্রামের লোকের ক্ষোভ আছে। তারপরেও আজ গ্রামের লোক মিলে কি করেছে আমি জানি না, আমি কেবলই আসলাম। ধরনের ইয়ে মানা যায় না, সত্যি আমরা সবাই গ্রামের লোক মিলে চাই উনি যাতে এই যা না থাকুক। ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি, মাস্টার মশাই এর আগেও এই ধরনের কাজ করেছেন। এ বিষয়ে এক অভিভাবিকা বলেন, যদিও এ বিষয়ে প্রধান শিক্ষকের দাবি, ছাত্রছাত্রীরা আমার সন্তান সমতুল্য, আমি সন্তান স্নেহে তাদের আদর করি, এর মধ্যে দোষের কিছু নেই। আমি এখনো বলছি যে আমি আমার সন্তানের মতন ছেলে মেয়েদের ভালোবাসি, এখনো বলছি তাদের ভালোবাসি। এইবার এই ভালোবাসাটা কোনো কারণে যদি সে খারাপভাবে নেয়, সেটা আমি এখনো বলছি যে আমার সেটা। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতে একজন প্রধান শিক্ষক তার গুড টাচ ব্যাড টাচ বিষয়টি বোঝা উচিত। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে স্কুল খুলতেই একজোট হয়ে সকলে মিলে প্রধান শিক্ষকের কাছে যান গ্রামবাসীরা। সে সময় কয়েকজন উত্তেজিত গ্রামবাসী মারধর করেন প্রধান শিক্ষককে। ঘটনায় আহত হয়েছেন ওই শিক্ষক। খবর পেয়ে বাগদা থানার পুলিশ আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করেন। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।